তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইরফান কে জি এফ গ্রুপ। তো আজি গৈ আছো স্কুললৈ। তো নতুন গেট এখনৰ অপেনিং হ'ব, নিতুমণি শইকীয়া আহিব, ধৰ্মেশ্বৰ কুমাৰ আহিব। তো তালৈকে যাওঁ, ভিডিঅ'টো স্কুলতে কৰোঁগৈ আৰু। এতিয়া গেটখনৰ অপেনিংটো কৰা হ'ব, নিতুমণি শইকীয়াই কৰিব, ফিটা কাটিব। তো আপোনালোকে চাওক আৰু ভিডিঅ'টো এনজয় কৰক। লেডিজ এণ্ড জেণ্টলমেন, আই এম বেক। খোলা হ'ল, তো ভিতৰলৈ প্ৰৱেশ কৰিব এতিয়া। দোলবাগান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষর সামরণি অনুষ্ঠানের সঙ্গতি রাখি 89 আর 91 বর্ষর যে সকল প্রাক্তন ছাত্র ছাত্রী তেওঁলোকে দোলবাগান উচ্চতর মাধ্যমিকের এই তোরণখন নির্মাণ করেছে। আজি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার দিন আছিল। আমি আহিলো, সন্মানীয় বিধায়ক সোনারী সমষ্টির তেখেত আছিল। আর এই বিদ্যালয়খনের যেগুলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হওয়ারপা দীর্ঘ সময় অধ্যক্ষর দায়িত্ব শুৱনি কৰিছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী শরৎ বরকটকী, তেখেত অহার কথা আছিল। তেখেত শারীরিক অসুস্থতার কারণে আহিব নোৱাৰিলে। তেখেতৰ সুযোগ্য পুত্র বরকটকী ডাঙরী আহিলে আৰু আমি তিনিওগৰাকীয়ে তোরণখন উন্মোচন করলো। আর ইয়াত যখন সভা হল, প্রাক্তন ছাত্র ছাত্রীর বর্তমানের অভিভাবক অভিভাবিকা শিক্ষাগুরু সকল উপস্থিতিত এই বিদ্যালয়খনের উজ্জ্বল ভবিষ্যতক লৈ বহুতখিনি কথা ইয়াত আলোচনা হল, ভাল লাগিল। আর বিশেষকৈ মই ধন্যবাদ জানাইছো ইয়ার প্রাক্তন ছাত্র ছাত্রী সকলক। আর দ্বিতীয়তে ধর্মেশ্বর কৰক ধন্যবাদ জানাইছো যে তেখেতে এই বিদ্যালয়খনের প্রতিস্থাপক যেগুলি উচ্চতর মাধ্যমিকর অধ্যক্ষ আছিল শরৎ বরকটকী, তেখেতৰ এটা আবক্ষর মূর্তি ইয়াত প্রতিষ্ঠা করেছে আর এই সামরণী অনুষ্ঠানত সেটা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করব। গতি তার কারণে যেহেতু এফালের পর চাবলে গেলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এটা বিরোধী দল বিজেপি আর কংগ্রেস, কিন্তু ইয়াত সেটু হওয়া নাই। ইয়াত তেখেতে এগারী প্রাক্তন অধ্যক্ষ সন্মান প্রদর্শন করে শরৎ বরকটকীর আবক্ষ মূর্তি এটা ইয়াত স্থাপন করেছে। সেফালের পরও ধর্মেশ্বর কৌরক মই বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। সেইটোৱে আটাইতকৈ ডাঙর কথা, সেইটোৱে যে এগারী প্রাক্তন বিধায়ক আর প্রাক্তন মন্ত্রী আর আনগারী বর্তমানের বিধায়ক এগারী পূর্বসূরী প্রাক্তন বিধায়কগীক এফালের সন্মান প্রদর্শনও করা হয়েছে আর আনফালে এই বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষক এগারী শিক্ষকক এজন প্রাক্তন ছাত্রই আন এটা সন্মান দিছে দুইফালের প্রায়। মনে হবে তো স্কুলেরপা আহিলগে এটা, তোমালে আই হোপ ভিডিওটা চাই ভাল পালে। তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিব।